আমার কথাই শেষ কথা। বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে শৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের এবার রদবদল। বললেন, কোনো সমস্যা থাকলে ববি হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সীদের জানাবেন, তাদের মারফত আমি জেনে নেব। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কাজে ফের ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ ভুল টেন্ডার করেছে, কেউ ভুল ডিপিআর করেছে, সঙ্গে করা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোনো নেতার কথা শুনবেন না, কোনো রাজনৈতিক দলের কথা শুনবেন না, বিডিও ডিএম এসডিও আপোষ করবেন না, যদি কেউ আপোষ করেন কারো ভয়ে আমি কিন্তু তার চাকরিটা আগে খাবো। বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। শান্তি রক্ষা বাহিনী পাঠানো হোক, বিধানসভায় এবার বাংলাদেশ নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, বাংলাদেশ নিয়ে যা বলার কেন্দ্র বলবে, বাংলাদেশ নিয়ে চুপ কেন ভারত সরকার। রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রী। জাল নোট পাচার করতে গিয়ে গ্রেপ্তার দিল্লির বাসিন্দা। ফের মালদার কালিয়াচকে 2 লক্ষ টাকার জাল নোট উদ্ধার করলো এসটিএফ। ঘটনায় এসটিএফের জালে ধরা পড়লো এক জাল নোট পাচারকারী। এবার বাংলাদেশে টার্গেট আইনজীবীরা, সন্ন্যাসীর হয়ে কোর্টে সওয়াল। সন্ন্যাসীর হয়ে কোর্টে সওয়ালে আইনজীবী রমেন রায়ের উপর নির্মম হামলা। আইসিইউতে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই করছেন রমেন রায়। হিন্দু সন্ন্যাসী গ্রেপ্তার ও সংখ্যালঘুদের উপর ভয়াবহ অত্যাচারে এই মুহূর্তে উত্তপ্ত বাংলাদেশ। আর তারই মাঝে এবার এলো বড় খবর, বাংলাদেশে এবার বাতিল হবে জয় বাংলার স্লোগান, সূত্রের খবর। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের আলু ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ধর্মঘট ডেকেছে। তাদের দাবি দেওয়া নিয়ে মন্ত্রী কোনো আশ্বাস দিতে না পারায় পরিকল্পিত কর্মসূচি জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। তারা অন্যান্য রাজ্যে আলু পাঠানো নিয়ে রাজ্য সরকারের নিষেধাজ্ঞা শিথিল করার দাবি জানিয়েছে। রাজাকারদের আত্মসমর্পণ করাবে ভারত। পেট্রাপোল সীমান্তে বাংলাদেশের ঘটনার প্রতিবাদে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। সন্ন্যাসীর মুক্তি না হলে রপ্তানি বন্ধ, মন্তব্য শুভেন্দু অধিকারী। পেট্রাপোল সীমান্তে সন্ন্যাসীদের সমাবেশে গিয়ে বাংলাদেশকে চরম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। আরজিকর মেডিকেলের দুর্নীতি মামলায় 9 ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের 9 ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত, সশরীরে হাজিরার নির্দেশ। উত্তপ্ত বাংলাদেশ, লাগাতার অত্যাচারিত হিন্দুরা, এবার প্রতিবাদে সরব ইস্ট বেঙ্গল। হিন্দুদের উপর নিপীড়ন অবিলম্বে বন্ধ হোক, আমাদের অধিকাংশ সমর্থকদের শিকড় বাংলাদেশে। হিন্দু সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে ইস্ট বেঙ্গল। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিধানসভায় প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভারত সরকার রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত সরকার পুরোপুরি নীরব। প্রধানমন্ত্রী না পালে বিদেশমন্ত্রী এ বিষয়ে সংসদকে জানান। বিধানসভায় প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আবহাওয়ার পূর্বাভাস, আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস থাকবে। ঘূর্ণিঝড়ের কারণে গত সপ্তাহে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা এক লাফে বেড়ে গিয়েছিল। আগামী 5 দিনে তাপমাত্রার বড় পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে সপ্তাহান্তে থেকে তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করবে। আগামী সপ্তাহে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীত আলো জাঁকিয়ে পড়তে পারে। সকাল থেকে কলকাতা এবং আশেপাশের এলাকায় মেঘলা আকাশ দেখা গিয়েছে, তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পুরো রাজ্যজুড়ে আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সকালের দিকে কুয়াশার প্রভাব বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে শীতের অপেক্ষা বাড়লেও বৃষ্টি আপাতত বিদায় নিয়েছে।